হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো কম বেশি সকলেই বাড়িতে এঁচোড়টা রান্না করি, কিন্তু এটি একদম সহজভাবে, যেদিন আপনার কোনো কিচ্ছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন এই ধরনের এঁচোড়টা রান্না করে খেতেই পারে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম এঁচোড় আছে, এটি আমি বাজার থেকে কাটিয়ে এনেছি, ছোটো ছোটো কিউব করে কেটে ধুয়ে রাখা। আর এখানে 300 গ্রাম মতন পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়ের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেব। দেব 3টে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুনটা দিয়ে নেবেন, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেব 1/4 কাপ সর্ষের তেল। ভালো করে ছড়িয়ে দিয়ে এরপর এই সমস্ত পেঁয়াজ, এঁচোড় আর মশলাগুলোকে একসাথে ভালো করে মেখে নেব, যাতে সমস্ত মশলা, পেঁয়াজ, তেল, নুনটা এঁচোড়ের গায়ে লেগে যায়। এবার ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। এদিকে একটা প্রেশার কুকার গরম করব, করে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে 1টা শুকনো লঙ্কা ভেঙে আর কিছু 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে দেব 2টো গোটা রসুন আর দেব 1টা বড় সাইজের আলু, একটু বড় বড় করে কেটে প্রেশারের মধ্যে দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে 5 থেকে 8 মিনিট একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব সেই মেখে রাখা এঁচোড়টাকে। ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে 3 থেকে 4টে হুইসেল হতে দেব। 3 থেকে 4টে হুইসেল হয়ে গেলে প্রেশারটা নেমে গেলে নিজে নিজে, এরপর প্রেশার কুকারটাকে খুলব। খুলে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আবার অন করে দেব। দেখতেই পাচ্ছেন এঁচোড়টা পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে এটার মধ্যে অনেক জল বেরিয়েছে, সেই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আবার একটুখানি রান্না করতে হবে। 5 থেকে 8 মিনিট রান্না করার পরে এর মধ্যে ছড়িয়ে দেব 1/2 টিস্পুন চিনি আর 2 থেকে 3 টিস্পুন ঘি। ছড়িয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড়টা। তো একদমই কীভাবে এঁচোড়টা তৈরি হয়ে গেল আর খেতেও খুব সুস্বাদু হয়েছে, এটি গরম গরম সার্ভ করুন রুটি বা ভাতের সাথে। এই এঁচোড়ের তরকারিতে যে গোটা রসুনগুলো দিয়েছি, সেই গোটা রসুনে এঁচোড়ের তরকারিটা একটা নতুন মাত্রা পেয়েছে। তো আশা করি একবার বানিয়ে দেখবেন, আর বানিয়ে দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।